হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু শেড কিচেন। আমি এখন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে কাঁচা পাপিয়ার মাখা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি উপকরণ লাগে আসুন দেখাই। তাই এক কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিও ছাড়া আছে। আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশন চালু করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কাঁচা পাপিয়া মাখা থেকে কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কাঁচা পেঁপে মাখা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলতে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি, কী কী উপকরণ লাগে আসুন দেখাই। এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটু সামান্য তেঁতুল নিয়েছি, অল্প সামান্য চিনি নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প সামান্য, বিট লবণ নিয়েছি অল্প সামান্য। তাহলে জন্য রেসিপিটা শুরু করি। বিট লবণটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, তেঁতুলটা আমি জল দিয়ে গুলে নিয়েছি, এটা সবসহ দিয়ে দেবো এর সাথে। ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। চলুন তাহলে দেখুন আমার কাঁচা পেঁপে মাখার রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।